তিলোত্তমা এই নামটা ব্যবহার করা বা গলায় স্টেটোস্কোপ নিয়ে ডাক্তার সেজে, এটা চট করে মানুষ ভুলে মানে ভুল বুঝতে পারে। আমার খালি বক্তব্য রাজনাদের কাছে, একটু যদি কথা বলে নিত, এবং খুব বয়স অল্প হলো, রাজনাকে তো দল তাকে দিয়ে বক্তৃতা করিয়েছে, প্রান্তিককে ভাইস প্রেসিডেন্ট করিয়েছে, অর্থাৎ একটা গুরুত্ব সম্মান দিয়ে তাদের দলে রেখেছে। আমার মনে হয় রাজনারা একটু ধৈর্য ধরলে পারত, এটা নিয়ে জিদাজিদি না করে দলের কাছে পরিষ্কার করে চিঠি লিখে জানানো, এবং দল যেভাবে বলছে সেইভাবেই চলা উচিত। দাদা, গতকাল রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে তৃণমূলের তরফ থেকে, তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে, কারণ আরজিকর ইস্যুর উপর তার একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি পড়ছিল, সেই বিষয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি মানসিকভাবে আমি খুবই দুঃখ পেয়েছি, তার কারণ রাজন্না এবং প্রান্তিক এরা দুজনেই আমার খুব ঘনিষ্ঠ সহকর্মী, আমার ছোট ভাই বোনের মতো, এবং অনেক বিনিদ্র রাত আমরা একসঙ্গে মিছিল করেছি, থেকেছি। একটা তোমায় বলি, দল করতে গেলে কোথাও একটা, একটু আগেই তোমায় বলছিলাম আমি আরেকটা অন্য ইস্যুতে, যে ধরুন সাগর দত্তের যে প্রিন্সিপাল, তিনি যদি বলেন স্বাস্থ্য দপ্তর জবাব দাও, তাকে মানায় না, কারণ তিনি প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল ছেড়ে দিন। ঠিক তেমনি দলে থাকতে গেলে দলের কিছু মেনে চলতে হয়, যে কারণে ওকে করা হয়েছে, যে দলের নির্দেশ নেয়নি, একটা শর্ট ফিল্ম করছিল। আমি মনে করি এই সময়টা ভীষণ খারাপ, মানে এখনও অবধি মা দুর্গার আদৌ বোধন কী হবে বা কত লোক নামবে, হয়তো দেখা যাবে সপ্তমী অষ্টমীতে লক্ষ লক্ষ লোক নেমে পড়েছে, কিন্তু একটা তো ঠিক যে কোথাও একটা এইবারের পুজোটা যেন কীরকম একটা হচ্ছে, মানে সেখানে তিলোত্তমা এই নামটা ব্যবহার করা বা গলায় স্টেটোস্কোপ নিয়ে ডাক্তার সেজে, এটা চট করে মানুষ ভুলে মানে ভুল বুঝতে পারে। শর্ট ফিল্মটা এমন ছিল ইস্যুটা, এটা দুম করে মানুষের কাছে অন্য বার্তা নিয়ে যেতে পারে, এবং সেখানে দল তাকে সাসপেন্ড করেছে। আমায় যদি জিজ্ঞেস করো, আমি দলের একজন একনিষ্ঠ কর্মী, দলের নির্দেশ আমায় মানতেই হবে, এবং দল যেটা করবে আমাকে সেটা বলতেই হবে, যদি আমার মনেও কষ্ট হয় যে না, দল তার নির্দেশ ঠিক মতোই দিয়েছে এবং এই নির্দেশ আমি পালন করব। কিন্তু আমার খালি বক্তব্য রাজনাদের কাছে, একটু যদি কথা বলে নিত, বা ঠিক এই সময়টা ধরো আমি মদন মিত্র তোমাকে খোলাখুলি বলছি, আজকে হচ্ছে তোমার সাতাশ, গত চার দিন ধরে আমার রোজ শ্যুট ছিল, গঙ্গাবক্ষে নৌকো করে লঞ্চে করে পুজোর আনন্দে মাতো, নাচো গাও। গত বড় তুমি জানো যে আমরা একটা লঞ্চ নিয়ে প্রোগ্রাম করেছিলাম, সেখানে শ্রাবন্তী ছিল, তনুশ্রী ছিল, পায়েল ছিল, আমি ছিলাম, এবং খুবই সেটা নিয়ে ভাইরাল হয়ে গিয়েছিল, এবং ঠিক সেই সময় নির্বাচনের আগে, এবং ওরা সব বিজেপির ক্যান্ডিডেট ছিল। কিন্তু এবছর আমি করছি না, তার কারণ গতবছরের যে আবহাওয়া আর এবছরের আবহাওয়া ঠিক জায়গায় নেই। এখন আমি মদন মিত্র গত চার দিন ধরে যেখানে যত প্রোগ্রাম ছিল নাচ গানের, নিশ্চয়ই কোনো ওয়ার্কশপের নয়, নাচ গান হই হুল্লোড় পুজোর আনন্দে মাতো, সব দিক চিন্তা করে কিন্তু আমি দলের কথা ভেবেই আমি সব ক্যান্সেল করে দিয়েছি। কারণ মানুষের কাছে আমরা যাই করি না কেন, সেটা দলের কাছে একটা মেসেজ যায়। এবং খুব বয়সে অল্প হলো, রাজনাকে তো দল তাকে দিয়ে বক্তৃতা করিয়েছে, প্রান্তিককে ভাইস প্রেসিডেন্ট করিয়েছে, অর্থাৎ একটা গুরুত্ব সম্মান দিয়ে তাদের দলে রেখেছে, সেখানে তারা যদি মানে একটা সময় হয় যখন যা ইচ্ছে তাই করা যায় না, দল করতে গেলে কিন্তু অনুশাসন মানতে হয়। সো দো আই এম স্যাড উইথ দ্য ডিসিশন, বাট আই এম ভেরি মাচ উইথ দ্য ডিসিশন, তার কারণ আমি দলীয় অনুশাসন মেনে চলি। এবং রাজনাদেরও আমি বলবো যে আমি শুনেছি রাজন্না কিছু মন্তব্য করেছে সাসপেন্ড হওয়ার পরেও, তারা কিন্তু মুভিটা রিলিজ করছে, শর্ট ফিল্মটা রিলিজ করছে। হ্যাঁ, যদি যদি সাসপেন্ড হওয়ার পরে করে, তাদের তো মন্তব্য করেছে যে না, যদি ঠিক আমি ঠিক আছে, কিন্তু সাসপেন্ড হওয়ার পরে যদি করে তাহলে দলের আর কিছু করার থাকে না, কারণ কত লোকই তো কত কেউ করছে, সবাই কি নিচ্ছে, সে তো রোদ্দুর রায় বলে লোকটা কত রকম পাগলামি করে যাচ্ছে, তো তখন আর তো দলের কিছু বলার থাকে না, সেটাও করতেই পারে। তবে ও যে যুক্তিগুলো দিয়েছে আমি শুনেছি,
যে দেব একটা বইয়ের পারমিশন নেয়নি, কুণাল ঘোষের গান সম্পর্কে, কুণাল ঘোষের গান, এখন কুণাল ঘোষের গানটা তো ঠিক এই মুহূর্তের পারিপার্শ্বিক আবহাওয়াকে দূষিত করছে না। আমি যদি একটা মঞ্চে দাঁড়িয়ে এখন তুমি রবে নীরবে হৃদয়ে মম গাই, সেটা মানুষ খারাপভাবে নেবে না। কিন্তু আমি যদি এখন একটা মঞ্চে দাঁড়িয়ে রাত্রিরের ফাংশনে রাত 12টার পরে গলায় একটা গামছা লাগিয়ে আর মাথায় ফেট্টি লাগিয়ে হাম কালে হ্যাঁ তো ক্যা হুয়া দিল আলে হ্যাঁ এই গান করি, তো অবশ্যই সেখানে একটা মাথা এই আসবে যে কি আসছো, যে এরা একটা পার্টির এরা নেতা অথচ এরা এরকম করছে। আমার মনে হয় রাজন্যারা একটু ধৈর্য ধরলে পারত, এটা নিয়ে জিদাজিদি না করে দলের কাছে পরিষ্কার করে চিঠি লিখে জানানো এবং দল যেভাবে বলছে সেইভাবেই চলা উচিত। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট।